রথযাত্রা উৎসব ঘিরে মাতল গোটা রাজধানী। প্রতি বছরের মতো এবারও সকলের নজরে কেন্দ্রবিন্দুতে ছিল আগরতলা শহরের প্রধান দুটি রথ, জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব এবং ইস্কন মন্দিরের রথযাত্রা উৎসবের দিকে। সে অনুযায়ী সকাল থেকেই ভক্তরা জগন্নাথ এবং ইস্কন মন্দিরমুখী হতে শুরু করে। ব্যাপক জাঁকজমকভাবে শুরু হয় জগন্নাথ দেবীর রথযাত্রা উৎসব। কিন্তু এত আনন্দ আয়োজনের মাঝে বিকেলে আচমকাই বজ্রবিদ্যুৎ সহ নামে মুষলধারে বৃষ্টি। কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই রথের দড়ি টেনে রথের সাথে রওনা দেন ভক্তরা। এদিন রাজধানী জগন্নাথ মন্দির থেকে শুরু হয় প্রাচীন রথযাত্রা। আগরতলায় একসময় জগন্নাথ দেবের রথযাত্রা মানেই ছিল জগন্নাথ বাড়ির রথ। রাজন্য আমলে সেই মন্দিরের সেবা কার্যের দায়িত্ব পরবর্তীকালে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের হাতে তুলে দেন ত্রিপুরার মহারাজ। সেই থেকে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ স্থিত জগন্নাথ জিও মন্দিরে পালিত হয়ে আসছে রথযাত্রা উৎসব। এদিন হাজার হাজার ভক্ত সকাল থেকেই রাজধানী জগন্নাথ মন্দিরে এসে হাজির হয়। প্রতি বছরের মতো এই বছরও শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে শেষ হয় জগন্নাথ বাড়ির রথযাত্রা। এদিন জগন্নাথ মন্দিরের এক পুরোহিত জানান, জগন্নাথের জ্বর হয়েছিল, গতকাল তিনি নবযৌবন লাভ করেছেন, তারপর তিনি বলছেন মাসির বাড়ি যাবেন। তারপর ভক্তদের নিয়ে নাচে গানে বৃন্দাবন গুন্ডিচা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। জগন্নাথ দেবের শুভ রথযাত্রা। এই রথযাত্রা করে জগন্নাথ মহাপুরুষ তিনি গুন্ডিচা মহারানী যে তার মাসির বাড়িতে যাবেন, কারণ এতদিন উনি অসুস্থ লীলা করছেন। গতকালকে উনি নবযৌবন বেশ ধারণ করে, নেত্র উৎসাহ ধারণ করে উনি এখন নবযৌবন বেশ ধারণ করছিল গতকাল। আজকে উনি বলছেন আমি মাসির বাড়ি যাব। মাসির বাড়ি কীভাবে যাবেন? উনি রথ করে মাসির বাড়িতে গুন্ডিচা মহারানীর বাড়িতে যাবেন। এই জন্য আর যখন রথযাত্রা চলছে, মহাপ্রভুর অনন্ত কোটি ভক্তগণ সবাই নিত্য কীর্তনের মাধ্যমে কাহা জগতের না জগন্নাথ মহিমা বলে চিৎকার করে, উচ্চস্বরে বন্দন করে মহাপ্রভু নৃত্য করতে করতে তিনি জগন্নাথকে ডাকছেন, বৃন্দাবনে চলো হে জগন্নাথ, বৃন্দাবনে চলো হে জগন্নাথ। পুরী ধামটা শিবরত এটা তারকাপুরী বলে, এবং আপনার যে গুন্ডিচা যে মহারানী এটা হচ্ছে আপনার বৃন্দাবন ধাম বলে। এই জন্য আজ চৈতন্য মহাপ্রভু গৌড়িয়া ভক্তজন সবাই জগন্নাথকে বলছে বৃন্দাবনে চলো হে জগন্নাথ। এই জন্য সমস্ত ভক্তগণ গোপীগণ সখীয়াগণ সবাই জগন্নাথকে রথ করে আপনার বৃন্দাবনে যাচ্ছেন। আর বৃন্দাবনে যখন প্রভু জগন্নাথ যাচ্ছেন তখন সবার আনন্দ উল্টে নৃত্য গীত কীর্তন সংকীর্তন এই মহাপ্রসাদের ব্যবস্থা চলছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।